এই দুম্বার গোশত নিয়া, ছাগলের গোশত নিয়া রাসূলুল্লাহ নিজে বেরোতেন। হযরত খাদিজার বান্ধবী কোথায় আছে খুঁজে ওই বান্ধবীর কাছে গোশত পৌঁছে দিয়ে আসতে। হযরত আয়েশা বলে, একদিন আমার ঘুম ভেঙে গেল, দেখি হুজুর আমার কাছে নাই। গেলেন খুঁজতে খুঁজতে যায় দেখি মসজিদে নববীর ভিতরে হুজুর হাত তুলে বসে আছেন, মোনাজাত করতেছেন। আমি পেছনে গিয়ে হাত, আমি শুনতে পাচ্ছি নবীজি দোয়া করছেন রব্বুল আলামিন, কিয়ামতের ময়দানে যেদিন সন্তান তার পিতাকে ভুলে যাবে, মা তার সন্তানকে হারায় ফেলবে, ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজাকে হারাইয়া না যাই। মোনাজাতের শেষে হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার কথা আপনার এত কেন বারবার মনে পড়ে? একটা বুড়িরে বিয়ে করেছিলেন, 25 বছর বয়সের সময়, 40 বছর বুড়ি, তার কথা কেন এত মহব্বত আপনার মনে পড়ে? তার থেকে যুবতী মেয়ে, সুন্দরী মেয়েকে আপনার স্ত্রী হিসেবে আপনি পান নাই? হুজুর বলেন, আয়েশা রে, খাদিজার সম্পর্কে এমন কথা তুমি আর বলো না, তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা আমার এমন সময় স্ত্রী ছিল যখন মক্কায় আমার আশ্রয় ছিল না, তামাম মক্কা নগরীতে আমার আশ্রয় ছিল না। খাদিজার সঞ্চিত সমস্ত ধনরাশি ইসলাম কবুল করার পর দুহাতে খাদিজা বিতরণ করে দিয়েছে। হযরত আয়েশা বলেন, হুজুর আমার গোস্তা কি মাফ করে দেন, আমি আর এরকম বলবো না, তবে খাদিজা সম্পর্কে আমার কিছু একটু শুনান। হুজুর বলেন, আয়েশা রে শোনো, গভীর রাত যত রাত হোক না কেন ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে গভীর রাত্রে আমি যখন বাসায় ফিরেছি, ঘরে এসেছি, দরজায় একটা মাত্র ডাক দিয়েছি খাদিজা, অমনি দরজা খুলে গেল। আমি জিজ্ঞেস করেছি, খাদিজা রে, যত রাত্রে আসলাম যতবার আসলাম একটা ডাকের বেশি লাগলো না, তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ভিতরে ভয় থাকে আল্লাহর রাসূল দিনের খেদমতে বাইরে আসেন, আমি যদি আরামে বিছানায় ঘুমায় থাকি আর নবীজি দরজার দ্বারা কাছে দাঁড়ায় আমার ডাকাডাকি করবেন, উঠতে যদি দেরি হয়ে যায় নবীজির সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, এই মনে করে আপনি না আসা পর্যন্ত দরজার সাথে পিঠ লাগাই আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। আমার ভাইরা, হযরতে খাদিজার ইজ্জত স্বয়ং আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ জাবালে নূরে বসা, গারে হেরার ভিতরে বসা, হযরতে জিব্রাইল রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতেছেন, একটু পরে হযরত জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর এখানে বসবো না, আমি এখন চল, আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়া, খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে আপনি খাদিজাকে শুনাই দিবেন আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম জানাইছে। রাসূলুল্লাহর কাছে হযরতে খাদিজা যখন আসলেন, হুজুর বললেন, খাদিজা আজকে তোমার জন্য দারুণ সুখবর। বলে কি? বলে, আল্লাহ পাক, জিব্রাইল কেবল উঠে গেল আমার কাছ থেকে, জিব্রাইল বলে গেল আল্লাহ তোমাকে সালাম বলেছে। হযরত খাদিজা কেঁদে ফেললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নারী জন্ম সার্থক, আল্লাহ আমাকে সালাম বলেছে, এর জবাব কেমনে দিতে হয় হুজুর? আমি তো জানি না, আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালাম কিভাবে দেওয়া লাগে আপনি দিয়ে দিন, আমি তো বুঝি না কেমনে আল্লাহর সালামের জবাব। হুজুর বললেন, খাদিজা শুধু আল্লাহ নয়, জিব্রাইলও তোমাকে সালাম বলে গেছে। হযরতে খাদিজা বললেন, হযরত জিব্রাইলকে আমার সালামের জবাবটা ওয়ালাইকুম আসসালাম বলে। হযরত খাদিজার এই মর্যাদা ছিল। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মহব্বত করেছেন স্ত্রীদেরকে, সুতরাং স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর জান্নাতি নিয়ামত। কি নিয়ামত? যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে এটা বেহেশতের মতো, আর যেখানে মিল মহব্বত নাই এটা জাহান্নামের মতো, ঠিক কি? সুতরাং মহব্বত করুন, বেশি বেশি স্যাক্রিফাইস করুন, বেশি বেশি স্যাক্রিফাইস। নারীদের ব্যাপারে বলা হয়েছে, পুরুষকে বলা হয়েছে অধিকার আদায় করো, সব ব্যাপারে সমান অধিকার, কিন্তু নারীকে একটা ব্যাপারে বলা হয়েছে, নারী শোনো, পুরুষের মর্যাদা তোমার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, নারীদের উপরে পুরুষের প্রাধান্য আল্লাহ পাক দান করেছেন। একদিন সাহাবীরা বলেছে, একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলি উট দেখলাম আপনার পায়ের উপরে সেজদায় পড়ে গেল, আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন না আপনাকে আমরা সেজদা করতাম। আল্লাহর নবী বললেন, মানুষ মানুষকে সেজদা করা, এ পারমিশন যদি আমি দিতাম তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয়। স্বামীর মর্যাদা এখানে, সুতরাং অধিকার সমান কোনো সন্দেহ নাই, কিন্তু স্বামীর একটা আলাদা মর্যাদা আছে, সেই সম্মানও তাকে দিতে হবে। এরপরে এই সমান অধিকারের ভিত্তিতে স্বামী স্ত্রী চলতে থাকে, মাঝখানে আল্লাহ পাক তাদেরকে সন্তান দান করেন। আল্লাহ তাদেরকে, নারীকে লেখাপড়ার অধিকার দিয়েছেন, ইসলাম তাকে লেখাপড়ার অধিকার দিয়েছে, শিক্ষার অধিকার দিয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিক্ষয়িত্রী ছিলেন, হাফেজা ছিলেন, হাদিসের হাফেজা ছিলেন, কোরআনের হাফেজা ছিলেন, হাজার হাজার সাহাবায়ে কেরামদের তিনি ওস্তাদ ছিলেন, সুবহানাল্লাহ। নারীদের ব্যাপারে অধিকাংশ মাসালা
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নার অবদান, সুবহানাল্লাহ। নারী যুদ্ধ করেছে, যুদ্ধের ময়দানে নারীর অধিকার আছে। নারী চাকরি করতে পারবে, নারী ব্যবসা করতে পারবে, নারী লেখাপড়া করতে পারবে, নারী সেনাবাহিনীতে যেতে পারবে, নারী সব করতে পারবে, কিন্তু পর্দার মাধ্যমে। কিসের মাধ্যমে? স্বামী এবং পুরুষ এবং স্ত্রী, পুরুষ এবং নারী মাঝখানে একটা পর্দা থাকতে হবে, সে কথা একটু পরে বলবো। এবার এই বধূ কিছুদিন পর মা হয়ে গেল। কি হয়ে গেল? মা হয়ে গেল। মা যখন হয়ে গেল, মর্যাদা আরো এক ধাপ বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মর্যাদা বেশি করে দিলেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আমি পৃথিবীর সমস্ত মানুষকে উপদেশ দিয়েছি, তোমরা তোমাদের মায়ের প্রতি সম্মান করো, এহসান করো। তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, আর ডেলিভারিও করেছে কষ্টের সাথে, খবরদার মায়ের সাথে বেয়াদবি করো না। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন মায়ের এহসান। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার জন্য দোয়া করতে বললেন। আল্লাহ পাক বলেন, মা বাবার সামনে যেন কখনো মাথায় ঝাঁকি দিয়া চোখটা মোটা করে মা বাবার সঙ্গে কথা বলো না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সঙ্গে যখন কথা বলবে, সম্মান সূচক কথা বলবে, আর মা বাবার জন্য আমার কাছে দোয়া কর। কে শিখায়? আল্লাহ। কে শিখান? আল্লাহ বলছেন, বান্দারে তোর মা বাবার জন্য আমার কাছে দোয়া করবি, রব্বির হামুমা কামা রাব্বায়ানি সাগীরা। জোরে সোরে পড়েন, রব্বির হামুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ, আমার মা বাপ যেমন আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে আমার ছোটবেলায়, তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো। কে শিখায়? আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন। আমার ভাইরা, ইয়েমেন থেকে একজন লোক এসেছে, হাদিস, ইয়েমেন থেকে একজন লোক এসেছে হুজুরের সামনে তার বুড়ি মা সাথে, বলছে, হুজুর এই অচল বুড়ি মা, হাঁটতে পারে না, চলতে পারে না, এই আমার মা, এরে ঘাড়ে করিয়া আমি ওকুফে আরাফা করেছি, একে নিয়ে মিনা মুজদালাফা করেছি, রমি করেছি, একে নিয়ে আমি সাফা মারওয়া সাই করেছি, এই মাকে ঘাড়ে করে আমি আল্লাহর ঘর তাওয়াফ করেছি, হজের সব কাজ মায়ের ঘাড়ে করে করছি, আল্লাহর নবী আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? হুজুর বললেন, না, আদায় হয়নি, মায়ের হক আদায় হয় নাই। অর্থাৎ বুকের চামড়া দিয়ে মায়ের পায়ের যদি স্যান্ডেল তৈরি করে দেওয়া হয়, এক ফোঁটা দুধের হক আদায় হবে না। সেই মায়ের সঙ্গে নাফরমানি হচ্ছে, বেয়াদবি হচ্ছে, বইয়ের কথার মতো মায়ের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে আমার দেশে, গুলি হচ্ছে না? হচ্ছে। মা কোথায় পড়ে আছে কোনো খোঁজ নাই, খবর নাই, তার জন্য কোনো ভালো খাবার ব্যবস্থা কাপড় চোপড় নাই, বন্ধুদের জন্য সব আছে, মায়ের জন্য নাই, বাপের জন্য। মা তো বুড়ি হয়ে গেছে, এখন আর মা নাই, বাপ তো বুড়ো হয়ে গেছে, কামাই করতে পারে না, এখন আর বাপ নাই, এখন হয়ে গেছে বুড়ো, আর মা হয়েছে বুড়ি, আর আব্বা হয়েছে যার মেয়ে বিয়ে করেছে, শ্বশুর এখন আব্বা, আর শাশুড়ি হয়েছে আম্মা, মা আর বাপ বাসি হয়ে গেছে, বাপ পড়ে। আমার বন্ধুগণ শুনে রাখুন, আল্লাহর নবী বলেছেন, তিনজনের দোয়া আল্লাহর কাছে অব্যর্থভাবে কবুল হয়ে যায়, মুস্তাজাবুদ দাওয়াত। তিনজন মুসাফিরের দোয়া কবুল হয়, মজনুমের দোয়া কবুল হয়, আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, অবশ্যই সে দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। সুতরাং মা বাপের খেদমত করতে হবে, মহব্বত করতে হবে। আমি মা বোনদের বলতে চাই, আমার মা বোনেরা পর্দার আড়ালে বসে আপনারা যারা ওয়াজ শুনছেন, ভালো করে শুনুন, আমরা পুরুষ, আমাদের পায়ের তলে জুতা, পুরুষের পায়ের তলে কি? জুতা। আপনারা নারী, আপনাদের পায়ের তলে আল্লাহর জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ও নারী, ও মহিলা, তোমাদের সম্মান আল্লাহ কোথায় তুলে দিল? পুরুষের পায়ের তলে জুতা, তুমি নারী, তোমার পায়ের তলে আল্লাহর বেহেশত, আল জান্নাতু তাহতা আকদামুহা, মায়ের পায়ের তলে আল্লাহর বেহেশত। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর রাসূল বলেছেন, মা বাপ যদি, বুখারী শরীফের হাদিস, মা বাপ যদি অসন্তুষ্ট হয়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান, মা বাপ সন্তুষ্ট হন, আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। আমরা বিভিন্ন জায়গায় হাদিয়া তোহফা নিয়ে যাই, যেখানে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কম, 50-50 হইলেও পারে না হইলেও, সেইখানে পয়সা পাতি হাদিয়া তোহফা নজর নিয়াজ নিয়ে যায়, আর যেখানে 100% সিউরিটি আছে সেখানে হাদিয়া তোহফা দিই, মা বাপকে হাদিয়া তো, মা বাপের পায়ের উপরে চুমা খান, কিসমত পাল্টে যাবে, তকদির পাল্টে যাবে, মা বাপকে ভালোবাসো। সুতরাং মায়ের মহব্বত, মাকে আল্লাহ পাক এভাবে মহব্বত, তাকে সম্মান দিয়েছেন, নারী কন্যা হিসেবে, বধূ হিসেবে, মাতা হিসেবে, তার মর্যাদা সব। এরপরে বলবো পর্দার কথা। আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে বলেছেন,
পুরুষদেরকে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী মোমেন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নির্মগামী রাখে। আর মহিলাদেরকে বলা হয়েছে, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, ও মোমেনা মহিলারা তোমরা যেন তোমাদের চক্ষুকে পর পুরুষ থেকে যেন নিম্নগামী রাখো। এটা আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। পর্দায় থাকতে আল্লাহ বলেছেন, আল্লাহ পাক বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, খবরদার তোমরা জাহালাতের যুগের মতো ঠাক ঠামক নিয়ে চলাফেরা করো না, তোমরা মানুষকে তোমাদের সৌন্দর্য বিকশিত করে দেখায়ও না। কোরআনে কারিমে সূরায়ে নূরে বলা হয়েছে, প্রত্যেকটি বয়সপ্রাপ্ত নারী এমন একটা চাদর পরবে যে চাদর পরলে তার মাথা, তার গলা, তার বুকটা ঢেকে যাবে। এরকম একটা চাদর পরা ইসলাম কি করেছে? ফরজ করে দিই। আল্লাহ পাক ফরজ করেছেন, কি করেছেন? ফরজ করে দিই। মা বোনেরা, আপনারা মেহরবানি করে এমন একটা চাদর পরবেন। আজকাল ওড়না আছে ঠিকই, কিন্তু ওড়না যে অর্থে ব্যবহার করতে বলা হয়েছে ওই অর্থে নাই। এখন ওড়না মেয়েরা অনেক ক্ষেত্রে মাফলারের মতো গলায় ঝুলায় রাখে, গামছার মতো ঝুলায় রাখে, এরকমের জন্য ওড়না ব্যবহার করতে বলা হয় নাই। ওড়না হলো মাথাটা, গলাটা, বুকটা ঢেকে যায় এবং একটু পুরু হতে হবে। পাতলা মশারির তেনা দিয়ে ওড়না বানাইলে হবে না, সেটা একটু পুরু হতে হবে, শালীন হতে হবে, মার্জিত হতে হবে। আমি একটি কথা আপনাদের বলি, এই বাংলাদেশে আজ পর্যন্ত যত নারীর মুখে অ্যাসিড পড়েছে, অ্যাসিড পড়ে নাই নারীর মুখে? বখাটে ছেলে যুবতী মেয়ের উপরে আকৃষ্ট হয়ে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে বা কুপ্রস্তাব দিয়েছে, সে প্রত্যাখ্যান করেছে, পরে তার মনের ঝাল মিটাবার জন্য মুখে অ্যাসিড মারছে। আপনারা বলেন এমন কোন ঘটনা জানেন কিনা যে বোরখা পরিহিতা কোনো মেয়ের মুখে অ্যাসিড পড়েছে, জানা আছে কিনা আপনাদের? না, বলতে পারবেন। বোরখা পরা মেয়েদের উপরে এগুলি হয় নাই। কারণ? কারণ হলো সে আল্লাহর হুকুম রক্ষা করেছে। যে বোরখা পরেছে, চাদর পরেছে, সে কার হুকুম রক্ষা করেছে? ওই মহিলা আল্লাহর হুকুম রক্ষা করেছে। এবার আল্লাহর দায়িত্ব হয়েছে তার শরীর, তার ইজ্জতকে হেফাজত করা। মেয়েরা যদি ঠোঁটে রং লাগাইয়া মাথার চুল খোলা রেখে রাস্তায় ঘুরে, রিক্সাওয়ালা পর্যন্ত ডাকে ভাবি সাহেব, দোকানে গেলে দোকানদার কয় আপা, আর যদি বোরখা পরা থাকে যে দেখে সেই কয় খালাম্মা, শাশিয়াম্মা, সম্মান করে কথা বলে, ঠিক কিনা কর? সুতরাং আমার মা বোনেরা, আপনাদের সম্মান আপনারা বজায় রাখুন, আপনার মেয়েদের মর্যাদা আপনারা বাড়ান। আপনারা হচ্ছেন হযরতে খাদিজার উত্তরসূরি, সুমাইয়ার উত্তরসূরি, হযরতে খাওলার উত্তরসূরি, হযরতে আয়েশার উত্তরসূরি। এই বাংলার জমিনে আপনাদেরকে জিহাদের ময়দানে আসতে হবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। পুরুষের পাশাপাশি বাংলাদেশেও মহিলারা বোরখা পরিহিতা হয়ে আল্লাহর দিন কায়েমের জন্য যদি প্রয়োজন হয়, হাজার হাজার মহিলা রাস্তায় মিছিলে বের হবে ইনশাআল্লাহ। সময় আসতে তরুণ, যুবক, মা বোন সবাইকে এই জিহাদে অংশগ্রহণ করতে হবে। এখন আমি মা বোনদেরকে কয়েকটা দায়িত্ব দিচ্ছি, শুধু ওয়াজ শুনলে তো হবে না, কিছু দায়িত্ব পালন করতে হবে। সে দায়িত্বটা হচ্ছে এই যে আপনারা আপনাদের সংসারটাকে ইসলামের দুর্গ বানান। সমাজে তো ইসলাম সব জায়গায় নাই, আপনার ঘরটাকে ইসলামের দুর্গ বানান। স্বামী স্ত্রীর আচরণে চলাফেরায় যেন সন্তানরা তৈরি হতে পারে, এক নম্বর কথা। দুই নম্বরের কথা, সন্তানদেরকে ভালো নাম রাখুন। আজকাল কিন্তু ভালো নাম লুপ্ত হয়ে গেছে, এখন বাংলা নাম বেশি পছন্দ হচ্ছে, আরবি নাম বাদ। এখন বাংলা নাম কি? বাংলা নাম হচ্ছে আকাশ হোসেন, বাতাস আলী, তারপরে সাগর খাতুন, সৈকত বেগম ইত্যাদি বিপুল, এই সব নাম হয়েছে এই বাংলা। এর কোনো অর্থ নাই। বাংলা নাম আপনার সন্তানদেরকে রাখবেন না। মুসলমানরা নাম রাখবে আরবি নাম। কি নাম? আরবি নাম এবং অর্থবহ নাম। আলেমদের কাছে জিজ্ঞেস করে নাম রাখবেন, আরবি আন্দাজে রাখেন না। একজনে তার মেয়ের নাম রাখছে, শুনলাম মেয়ের নাম রাখছে তুকাজ্জেবান। হ্যাঁ, তাই বললাম, ভাই তুকাজ্জেবান নাম রাখলেন কেন? কয় যে কোরআন শরীফে দেখলাম তুকাজ্জেবানরে আল্লাহ খুব ভালোবাসে, সূরা আর রহমানে 33 বার এই নামটা আল্লাহ দিছে, সেই জন্য মহব্বত করে তুকাজ্জেবান নাম রাখছি। দেখেন কথা, কুয়েতে একবার এয়ারপোর্টে নাম নিয়ে খুব হাসাহাসি হলো পাসপোর্টে বাংলাদেশিদের নাম। একজনের নাম হচ্ছে জামাল মিয়া আর বাপের নাম তরিক মিয়া। পুলিশেরা হাসতেছে, লোকেরা জিজ্ঞেস করলো কি ব্যাপার, তো আসলে ব্যাপারটা ধরা পড়লো, জামাল মিয়া বাপের নাম তরিক মিয়া। জামাল হচ্ছে উট আর মিয়া মানে 100, জামাল মিয়া মানে 100 উট, আর তরিক মিয়া, তরিক মানে রাস্তা, মিয়া মানে 100, 100 রাস্তার ছেলে, 100 উট।
তো নাম আন্দাজে আরবি হলেই তো রাখা যাবে না, একটু জিজ্ঞেস টিজ্ঞেস করতে হবে আলেমদের কাছে যে একটা আমার ছেলে হয়েছে মেয়ে হয়েছে একটা ভালো নাম রেখে দেন। তো তাদের কাছ থেকে অর্থবহ নাম নিয়ে আপনারা রাখবেন, এটা হলো দুই নম্বরের কথা। তিন নম্বরের কথা হচ্ছে ছেলে মেয়েদেরকে আদব লেহাজ শিখাবেন, চরিত্র শিখাবেন, আদব শিখাবেন, মা বাপের দিকে মুরব্বীদের দিকে পিছন ফিরাইয়া তাদেরকে ধমক দিয়ে কথাবার্তা না বলে আদব শিক্ষা করে সালাম দিতে পারে, এগুলি তাদেরকে শিক্ষা দেওয়া দরকার। চতুর্থ নম্বরে পারিবারিক বৈঠক করতে হবে। কি বৈঠক? প্রত্যেক বাড়িতে বাড়িতে সপ্তাহে একবার অথবা দুইবার পারিবারিক বৈঠক, স্বামী স্ত্রী ছেলে মেয়ে সব এক জায়গায় বসবে, যে কোনো একটা দিন রাতের বেলায় বা বিকেলে একটা ঘন্টা এক জায়গায় বসে আলোচনা করবেন। তুমি কলমাটা পড়ো তো বৌরে কবেন তুমি কলমা পড়ো শুনি হয় কিনা, আমার তাসাউটটা আমি পড়ি আত্মাহিয়াতুলিল্লাহি ওয়া সালাতু তাওবাত হয় কিনা তুমি একটু শোনো তো, দোয়া কুনুতটা হয় কিনা শোনো তো, আচ্ছা নামাজের মধ্যে কয়টা ফরজ কত দেখি ছেলের কাছে জিজ্ঞেস করেন, মেয়ের কাছে বই একটা সামনে নিয়ে খুলে খুলে একজন আরেকজনকে জিজ্ঞেস করেন, কোরআন শরীফ বলে সূরা ফাতিহাটা পড়ো দেখি সহি হয় কিনা, এইভাবে করে একটা ঘন্টা দিন আলোচনা করে তারপরে দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার বউ আমার বাচ্চা এই সব নিয়ে তোমার দিনের কথাবার্তা বলছি, আল্লাহ তুমি দয়া করে আমার এই বিবি বাল বাচ্চাগুলিকে দিনের রাস্তায় রাখো, চরিত্রবান বানায় রাখো, এরা যেন সন্ত্রাসী হয় না, এরা যেন মারামারি করে না, এদেরকে দিনদার বানাও পরিষ্কার বানাও, আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, সন্তান আর খারাপ হবে না। কথা বুঝতে পেরেছো? স্বামী চাকরি করে যা বেতন পায় তা দিয়া চলে না, স্ত্রী তখন বলে মেয়া তুমি চাকরি করো, আমার তোমার একই চাকরি আর একজন করে পাশের বাসার বল্টু মিয়ার বাপ, তার বাড়িতে যদি এসি আর ফ্রিজ আসতে পারে তোমার বাড়িতে আসে না কেন, তুমি পারো না কেন, তুমি পুরুষ না আর কিছু। বেচারা প্রত্যেক দিন খাবারের সময় বউর এই ধরনের ধাক্কা মারা কথা শুনে ঢুনিয়া শেষ পর্যন্ত এই ভালো লোকটা বাধ্য হয় বাম হাতে টাকা কামাই করা, ঘুষ খেতে বাধ্য হয়, ঠিক কিনা কর। আবার অনেক স্ত্রী এমন আছে স্বামী ঘুষখোর, আল্লাহর ভয় দেখায় দেখাইয়া তার কাছে আবেদন নিবেদন করে আস্তে আস্তে এভাবে করে স্বামীকে খারাপ পথ থেকে ফিরায়, আছে না আছে। সুতরাং মা বোনদের বলবো আপনারা স্বামীদেরকে ভালো পথে পরিচালিত করার জন্য চেষ্টা করবেন, সন্তানদেরকে স্বামীদেরকে ভালোভাবে চেষ্টা করবেন যেন দিনের রাস্তায় তারা পরিচালিত হয়। এরপরে আপনারা ইসলামী সাহিত্য অধ্যয়ন করবেন, কোরআন হাদিস ইত্যাদি অধ্যয়ন করবেন, সেগুলির পাঠাগার তৈরি করবেন, এগুলি পড়াশোনা করে নিজেদের জীবনকে গড়ে তুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন সে তৌফিক দেন। আমরা জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আসুন হুজুরের শানে সালাত ও সালাম পেশ করি। ইয়া নবী সালাম, খবর দিয়ে গোসাই ফেলেন নিয়ে আসেন। Love.
বেজামালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। পড়েন সবাই, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত জামালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। পড়েন সবাই, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত জামালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমার ভাইরা, পাঁচ দিনের তাফসিরুল কোরআন মাহফিলের সবচাইতে বড় আকর্ষণ আখেরি মোনাজাত। একটু সরে যান পিছনে, এই মোনাজাতে আমরা মোনাজাতের দিকে এখন এগিয়ে যাচ্ছি। দাঁড়ানো ভাইরা, রাস্তায়, বিল্ডিং এর ছাদে, আশেপাশে যে যেখানে আছেন বসে পড়তে হবে, বসে মোনাজাত করা মোনাজাতের আদব। মোনাজাতের আগে সভাপতি কিছু বক্তব্য আছে, আপনারা সেটা শুনুন সংক্ষিপ্ত সময়ে, সে বক্তব্যের পরেই আমরা মোনাজাত করব ইনশাআল্লাহ। আর এই সভাপতির বক্তব্যের পরে আজকে দুইজন মহিলা সহ মোট ছয় জন ইসলাম কবুল করবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রধান অতিথি, মোহতারাম ওলামায়ে কেরাম, বিশাল তফসির মাহফিলে উপস্থিত ভাই এবং বোনেরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ভাই আজকে জুমার পর থেকে এই মাহফিলে উপস্থিত হয়েছেন, আসরের নামাজের পর থেকে বাকায়দা মাহফিল শুরু হয়েছে। গত পাঁচ দিন ধরে মেহমানগণ, বিশেষ করে আমাদের প্রধান মেহমান, যেসব বিষয় আলোচনা করেছেন, তারপরে এত রাতে বক্তব্য রাখা বোকামি ছাড়া আর কিছুই হবে না। আমি মনে করি আমাদের প্রধান মেহমান যে কথাগুলো বলেছেন তার উপর যদি আমরা আমল করতে পারি, আমাদের জিন্দেগীর তথা আমাদের দেশের মোড়েই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি শুধুমাত্র কয়েকটি জরুরি কথা বলার জন্য আপনাদের খেদমতে দাঁড়িয়েছি। আমাদের এই মাহফিলে মহতরম মাওলানা কামালউদ্দিন জাফরি সাহেবের তশরিফ আনার কথা ছিল, কিন্তু বিশেষ অসুবিধার কারণে গতকালই তিনি টেলিফোন করে জানিয়েছেন ওনার পক্ষে আসা সম্ভব হয়নি। আজকেও তিনি চেষ্টা করেছেন কিন্তু তাও সম্ভব হয়নি। আপনাদের সকলকে সালাম জানিয়ে তিনি তার অপারগতার কথা আপনাদেরকে জানানোর জন্য আমাদেরকে অনুরোধ জানিয়েছেন। এই মাহফিলে যে খরচ হয়েছে বা হয়ে থাকে, মহতরম মাওলানা আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, আজ পর্যন্ত যা কালেকশন হয়েছে, যতটুকু রিপোর্ট এই পর্যন্ত আমাদের নিকট এসেছে, তাতে মাহফিলের খরচ সংকুলান হওয়ার কথা নয়। এই জন্য আমি এ বিষয়ে নতুন করে কথা না বলে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের প্রধান মেহমানের শর্ত অনুযায়ী, তার অনুরোধ মোতাবেক আজকে যাওয়ার সময় আমার মনে হয় পকেটে আর কিছু নিয়ে যাওয়ার দরকার নেই, যা আছে দুদিকে হাত দিয়ে ইনশাআল্লাহ এখানে দিয়ে যাবেন। আপনারা কি প্রস্তুত আছেন এর জন্য? শুধু যাদের গাড়ি ভাড়া ইত্যাদি এসেনশিয়াল খুবই জরুরি, সেটা ছাড়া বাকি সব ইনশাআল্লাহ দিয়ে যাবে। দোয়ার ব্যাপারে দু একটি কথা বলতে হয়, এতগুলি স্লিপ এসেছে, শুধু নাম যদি বলা হয় তাহলেও আরো কয়েক ঘন্টা সময় লাগবে। এত বড় মাহফিলে নাম নিয়ে দোয়া করা হোক, এটা অনেকের মনের আরজি। এই বিরাট মাহফিলে নিশ্চয় আল্লাহর কোনো না কোনো নেককার সওয়ালে বান্দা আছেন। কবি বলেন, শুনিদম কেদর রোজ উম্মিদ বিম বদারা বনেকা ববকশত করিম, চারজু এবং ভয়ের দিনে নেককারদের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বদকারদেরকে মাফ করে দেবেন। এই মাহফিলে দুই বছর আগে দোয়া চেয়েছেন এক মহিলা, জানিয়েছেন 12 বছর ধরে তার সন্তান হয়নি, বড় যাতনাই ছিল, আলহামদুলিল্লাহ তার কথা অনুযায়ী দোয়ার পর মাহফিল হয়ে সন্তান হয়েছে, এই জন্য তিনি শুকরিয়া জানিয়েছেন। আজকের এই মাহফিল আসার পরে আমি সেই খবর পেলাম, এই ব্যাপারে আজকে সবাই বললেন আলহামদুলিল্লাহ। অনেকেই চিঠি লিখেছেন এমন এমন কথা, নাম বলা তো সম্ভব না। একজন লিখেছেন, 8 বছর ধরে সন্তান হচ্ছে না, শ্বশুর পক্ষের কি যাতনা, ছেলে সন্তান না হলে মন ইশারা দিয়েছেন, মনে হয় সব দোষ ওই মহিলার। আসলে দোষ কার দোষ, তো কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, 12 বছর পরেও সন্তান হয়েছে এই বছর। সেই রকম লোক আমার পরিচিত বন্ধুদের মধ্যে আছে, কিন্তু মহিলার উপর নির্যাতন তিনি দোয়া চেয়েছেন। আরেকজন দোয়া চেয়েছেন 4টি মেয়ে সন্তান, আর এক সন্তান হওয়ার সম্ভাবনা, তিনি দোয়া চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যাতে ছেলে সন্তান দান করে। এরকম অসংখ্য স্ট্রিপ, অসংখ্য রোগী দোয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। আমি বিনয়ের সাথে বলতে চাই, এতজনের নাম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই নাম জানেন, যারাই দোয়া চেয়েছেন আমরা তাদের সকলের জন্য
দোয়া করবো ইনশাআল্লাহ, আশা করবো আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াগুলো কবুল করবেন। তবে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এবং তার দায়িত্বশীল এই মাহফিলের সাথে সম্পৃক্ত বিদ্যুৎ, ওয়াসা, চট্টগ্রাম মহানগরী মেট্রোপলিটন পুলিশ যারা যারাই সহযোগিতা করেছেন, স্বেচ্ছাসেবক হিসেবে রাত দিন কাজ করেছেন কয়েক সবাই, পাঁচ দিন ধরে ঘুমন নেই, বিশেষ করে চট্টগ্রাম কলেজ কর্তৃপক্ষ, চট্টগ্রাম কলেজের শিক্ষক মন্ডলী, ছাত্র কর্মচারী, তাদের জন্য দোয়া করা দরকার। আপনারা আরো জানেন এই বছরের শুরুতে মাত্র কয়েকদিন আগে এই চট্টগ্রাম কলেজের কৃতি ছাত্র মোশাররফ হোসেনকে ওই সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে। মোশাররফের পিতা আমাদের সামনে আছে, সময়ের অভাবে তার বক্তব্য রাখার সুযোগ হয়নি, দিতে পারিনি আমরা। এই মোশাররফের পিতার জন্য, তিনি ইসলামী আন্দোলনের একজন কর্মী, আমার বড় আশ্চর্য লাগে ওই মোশাররফের খুনিরা আন্দর কিল্লায় ঘুরে বেড়ায় আর পুলিশ তাদেরকে পাকড়াও করতে পারে না, অথচ আমার এক ভাই স্লিপ লিখেছে ওই গুন্ডা এবং সন্ত্রাসী আর পুলিশের যাতনায় ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে, তার মা এবং ছোট ভাই বোনেরা বড় করুণ অবস্থা আছে, গত রাতে পুলিশ গিয়ে লাথি মেরে তার ঘরের দরজা ভেঙে দিয়েছে। আমি জানি না পুলিশ কর্তৃপক্ষ কোন রহস্যজনক কারণে এই কাজ করে। আমি বলতে চাই, নদীতে ঢেউ উঠে, পুকুরে ঢেউ উঠে, সমুদ্রে সহজে ঢেউ উঠে না, কিন্তু সমুদ্রে যখন ঢেউ উঠে সমস্ত কিছু তছনছ করে নিয়ে যায়। আজকের মাহফিল থেকে দাবি করতে চাই, অবিলম্বে মোশাররফের খুনিদেরকে গ্রেপ্তার করা হোক, অন্যথায় জনগণ তার সমস্ত শিক্ষা দিতে বাধ্য হবে। সম্মানিত ভাইরা, আমার মহতরম মাওলানা শামসুদ্দিন সাহেব, যিনি আমাদের সকলের মুরব্বী, 14 বছর ধরে মাহফিলের সভাপতিত্ব শুধু নন, এই মাহফিলের বিরাট কাজ তিনি আঞ্জাম দিয়েছেন। আজকে দুপুরে মাওলানার সাথে টেলিফোন আলাপ হয়েছে, আমার সাথে কথা বলার এক পর্যায়ে তিনি বাগরুদ্ধ হয়ে গেছেন। তিনি বারবার জিজ্ঞেস করছেন মাহফিলের অবস্থা, কালেকশনের অবস্থা, নাম ধরে কয়েকজনের কথা জানতে চেয়েছেন, কত টাকা দিয়েছে, কিভাবে সহযোগিতা করেছে, কিভাবে হচ্ছে। তার মনটা ওখানে থাকলো, দরটা ওখানে থাকলো, মনটা এখানেই চলে আসছে। তিনি তার রোগের অবস্থা জিজ্ঞেস করলাম, এখনো ডাক্তার কোনো আশাব্যঞ্জক কথা বলতে পারেননি। তিনি বললেন আমাকে শেষে, কথা প্রায় বন্ধ, ডাক্তারি ভাষ্য অনুযায়ী কোনো সম্ভাবনা না দেয়া গেলে আমার বিশ্বাস, এত বড় মাহফিলে যদি আমার জন্য দোয়া করে আমার সালাম দেবে, আপনাদের সকলকে তিনি সালাম জানিয়েছেন আর দোয়ার জন্য অনুরোধ জানিয়েছেন, তিনি বলছেন, তাহলে আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিন বান্দাদের দোয়া কবুল করে আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারেন। সবাই বলেন আমিন। এরপরে সৈয়দ মাদানী সাহেবের কথা, আমাদের মাওলানা সাইদি সাহেব আগেও বলেছেন, আমাদের বাইদেশ্বরের পীর সাহেব কেবলা গারাঙ্গিয়ার ছোট হুজুর আসতে পারেননি, তিনি চিঠি লিখেছেন, বড় হুজুর সাহেব এই অসুস্থ অবস্থায় এখানে কিছুক্ষণ ছিলেন বাসকালের, তাদের সকলের জন্য আমরা দোয়া করব। বিশেষ করে আমাদের এই তফসিরে কোরআনের মাধ্যমে মাওলানা সাইদি সাহেবের আওয়াজ অনেকেই অনুভব করেছেন, সচেতনভাবে যারা লক্ষ্য করেছেন। গতকাল রাতে যখন আমি ঘরে যাচ্ছিলাম এক বন্ধুর সাথে দেখা হলো, তিনি জিজ্ঞেস করলেন সাইদি সাহেবের কণ্ঠের কথা, তিনি বুঝতে পেরেছেন তার দুর্বলতা, আগে যেটা আমরা অনুভব করি নাই মাওলানার সাথে এই কয়দিনে দেখেছি। আমি অনুরোধ জানাবো এই মুজাহিদি কওম মিল্লাত, এই বীর মুজাহিদ ইসলামী আন্দোলন অন্যতম সিপাহসালার, আজকে আল্লাহর দরবারে আমরা সবাই তার কণ্ঠস্বর, সুস্থতা এবং হায়াত যাতে দরাজ করে দেন তার জন্য দোয়া করব। আমি পরিশেষে আল্লাহর আরেক গোলামের জন্য আপনাদের কাছে দোয়ার অনুরোধ জানাচ্ছি, যিনি সারা জীবন ইসলামকে বিজয়ী করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছেন, যিনি শুধু বাংলাদেশে নয় সারা দুনিয়ার মুসলমানদের সামনে পরিচিত, শুধু পরিচিত নন তাদের অত্যন্ত প্রিয় নেতা। গত কয়েকদিন আগে কাঠমান্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাসান হাবিব এই চট্টগ্রামে আসছিল ইসলামী ছাত্র শিবিরের সম্মেলন উপলক্ষে, কত বেশি মহব্বত করে বিশ্বাস করেন, আহসান হাবিব বলতেছিল আমাকে, যখন দেখলাম গোলাম আজমের সাথে সাক্ষাৎ করা সম্ভব নয়, ওই চক বাজারে ঢাকার পুরান ঢাকার কারাগারের চারিদিকে ঘুরেছি আর চিন্তা করেছি গোলাম আজমের কথা, এই ভিতরে জালেম সরকার এত বড় নেতা কিভাবে কারারুদ্ধকর রাখলো। সন্ত্রাস এবং হত্যার অভিযোগ করা হয় ওই নেতা, গত রমজানে গ্রেপ্তারের প্রাককালে 5,000 কর্মী যখন শুয়েছিল, পুলিশের ভাবে সাহায্য ছিল না তাকে গ্রেপ্তার করার, তিনি তখন বলেছিলেন শেষ পর্যায়ে, ইসলাম সন্ত্রাস বিশ্বাস করে না, নবী রাসূলগণ সন্ত্রাসের মাধ্যমে দিন কায়েম করেননি, আপনাদেরকে আমি ধৈর্যের সাথে জনগণকে সাথে নিয়ে আন্দোলনকে কামিয়াব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের জানা আছে তার কোনো অপরাধ নেই, তার অপরাধ তিনি ইসলামের কথা বলেন, তার কোনো অপরাধ নেই, তার অপরাধ তিনি কোরআন সুন্নাহর আইনের কথা বলেন, তার কোনো অপরাধ নেই, তার অপরাধ বাংলাদেষের বুক থেকে আধিপত্যবাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করতে চান, তার কোনো অপরাধ নেই, তার অপরাধ তিনি খোলাফায়ে রাশিদার সেই সমাজ কায়েম করতে চান, তার কোনো অপরাধ নেই,
তারপরে বাংলাদেশে মদিনার সেই বিপ্লব সংগঠিত করতে চান। আমি সকলকে আজকে তার জন্য দোয়া করার জন্য, তিনি যাতে বের হয়ে এসে এই বারো কোটি মুসলিম মানুষ ভারতের ষড়যন্ত্রের মাধ্যমে, ভারতের ষড়যন্ত্রের কারণে আজ অসহায় অবস্থায়, আজকে সেই বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন। ওই দুই মহিলা নেতৃত্ব, নপুংস নেতৃত্ব এই দেশের মুক্তি দিতে পারে না। আজকে গোলাম আজমের মতো সিংহদিল মর্দ মুজাহিদের প্রয়োজন, তার জন্য সকলে প্রাণভরে দোয়া করবেন। পরিশেষে আরেকটি কথা না বলে পারছি না, ওই ভারতের সেবাদাসদের ষড়যন্ত্রে বিসমিল্লার কথা বলে জনগণের বোন নিয়ে সরকার গঠন করে গোলাম আজমকে গ্রেপ্তার করে যারা গদ্দারি আর বিশ্বাসঘাতকতা করেছে, আমরা শুনতে পাচ্ছি আগামী দুই দিন পর যখন জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরু হতে যাচ্ছে হবে, তখন সেই ভারতীয় সেবাদাসরা সরকারের মধ্যে লুকিয়ে থাকা দালালদের সহযোগিতায় সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করার নামে বাংলাদেশের পক্ষে ইসলামী কার্যকলাপ, এই জাতীয় মাহফিল তথা ইসলামী রাজনীতি নিষিদ্ধ করার প্রস্তাব এবং বিল আনার পায় তারা করছে। আমি হুঁশিয়ার করতে চাই এই সরকারকে, বাবুল ইসলাম ইসলামের প্রবেশদ্বার এই চট্টগ্রামের বিশাল জনতা স্পষ্টভাবে ঘোষণা করছে, এই জাতীয় ষড়যন্ত্র যদি করা হয় বাংলাদেশের বুকে ইসলামী তৎপরতা কার্যকলাপ তথা ইসলামী রাজনীতি নিষিদ্ধ করার কোন পায় তারা করা হয়, অতীতে যে পরিণতি হয়েছে দিনের দুশ্মনদের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে জনগণের মন আন্দোলন করে তুলবে, তোমাদের সেই পরিণতি হবে। আর কোরআনের সাথে হাদিসের সাথে ইসলামের সাথে বেয়াদবি করে এদেশে টিকা সম্ভব নয়, বরং আমরা দাবি জানাচ্ছি জননেতা মতিউর রহমান নিজামী যে বিল পেশ করেছেন বাংলাদেশের বুকে এগারো কোটি মুসলমানের দেশে কোরআন হাদিস আল্লাহর রসুলের বিরুদ্ধে কটুক্তি করলে তার শাস্তি বিধানের জন্য আইন পাশ করা হোক। আপনারা কি আমার এই কথার সাথে একমত? আমি কথা দীর্ঘায়িত না করে মাওলানা কিছুক্ষণের মধ্যেই দোয়া পরিচালনা করবেন। আপনাদের সকলকে শুকরিয়া মুবারকবাদ জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুক, এই মাহফিলকে জারি রাখুক, বিশেষ করে যারা দোয়া চেয়েছেন তাদের সকলের জন্য দোয়া করবেন। একথা বলেই আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মোট ছয়জন ইসলাম কবুল করতে এসেছেন, একজন হচ্ছেন বাবুল দাস, বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ নুরউদ্দিন, একজন নাম হচ্ছে শ্রীধাম, বর্তমান নাম পছন্দ করেছে আব্দুল্লাহ, আর একজনের নাম সুবল, বর্তমান নাম পছন্দ করেছে আবু বকর, আর একজনের নাম তপন কুমার শাহ, বর্তমান নাম পছন্দ করেছে আব্দুর রাজ্জাক। মহিলা দুজন, পূর্ব নাম চারুবালা, বর্তমান নাম হবে ফাতেমা খাতুন, আর একজন মহিলা নাম কল্পনা, বর্তমান নাম পছন্দ করেছে আয়েশা খাতুন। দুজন বোন যারা পর্দার আড়ালে আছেন, আমি এখান থেকে যা উচ্চারণ করছি আমার সাথে সাথে আপনারা পড়বেন, আর এখানে চারজন দাঁড়িয়ে যান, আমার হাত ধরুন, হাত ধরুন আমার হাত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله। আমি সাক্ষ্য দিচ্ছি, জোরে বলো, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া
কোন উপাস্য নাই, মাবুদ নাই, তিনি এক, তিনি একক, তার কোন অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। সবাইকে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর এই বান্দাগুলি নতুন যারা ইসলাম কবুল করলেন, আপনাদেরকে সালাম বলেছেন, আপনারা জোরে সোরে জবাব দিন ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহর এই বান্দাগুলি একটু আগ মুহূর্ত পর্যন্ত তারা ছিলেন মুশরিক, আর এখন তারা ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করে এখন তারা হচ্ছেন আমাদের তাওহীদবাদী ভাই। তারা আমাদের কি ভাই। তাদের পেছনের সব গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে মাফ করে দিয়েছেন। মা যেমন মাসুম বেগুনা বাচ্চা প্রসব করে, ঠিক সেই নবজাতক বেগুনা মাসুম বাচ্চাদের মতো আল্লাহ পাক এদেরকে মাসুম করে দিয়েছে। আল্লাহ পাক যেন এদেরকে প্রতিষ্ঠিত করেন, দিন বোঝার তৌফিক দেন এবং ইসলামের উপরে সারা জীবন থাকার তৌফিক যেন দান করেন। সবাই বলেন আমিন। আমি ইসলামের সৌভ্রাতৃত্ব, ইসলামের সৌন্দর্য, ইসলামের আদর্শ, ইসলামের সৌভ্রাতৃত্বকে সামনে রেখে এই বিশাল জনতার পক্ষ থেকে এই চার ভাইকে বুকে জড়িয়ে ধরে তাদেরকে সম্মানিত করছে। একটু পরেই আমরা মোনাজাত করব, মোনাজাত গুনার জন্য আসুন তওবা পড়ি। সবাই পড়েন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মা বোনেরা আপনারা আস্তে আস্তে পড়েন, আর আপনারা ভাইরা জোরে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আয় আল্লাহ তাআলা, আমি আর জীবনে কখনো শরীয়তের ওজর ছাড়া ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, এই মুহূর্ত থেকে মদ, জুয়া, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মিথ্যা, অশ্লীলতা, সব রকমের গুনাহে কবিরা থেকে তোমার কাছে পানাহ চাই, আশ্রয় চাই। তাওবা ইয়া রব্বি, তাওবা ইয়া আল্লাহ, তাওবা ইয়া রব্বি, তাওবা ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল। খুব বিনীতভাবে আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক, রাজাধিরাজ, সম্রাটের সম্রাট, বিশাল ও বিস্তীর্ণ আকাশের মালিক, আমাদের প্রভু, আমাদের মনিব, আমাদের আল্লাহর কাছে আমরা গোলাম। এই লক্ষ লক্ষ গোলামেরা সব একত্রিত হয়ে মনিবের দরবারে বিনীতভাবে মাথা নিচু করে গোলামের মতো আমরা সবাই হাত তুলছি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। রব্বুনা আমিন। পাঁচ দিন ব্যাপী তাফসিরুল কোরআনের আজকের এই সমাপনী দিবসে লক্ষ লক্ষ মুসলমান নরনারী কোরআনে করিমকে সামনে নিয়ে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত উঁচু করেছি।
আয় আল্লাহ তাআলা এই পাঁচ দিন তোমার কোরআনের কথা বলতে গিয়ে আমি মানুষ কোন জায়গায় যদি আমি ভুল করে থাকি আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। আয় আল্লাহ কোন ভুল কথা যদি বলে থাকি তোমার বান্দার বান্দিদের স্মৃতি থেকে তা মিটাইয়া দাও। আয় আল্লাহ হক কথা যা বলেছি, আয় আল্লাহ তোমার কোরআন হাদিস থেকে যা আলোচনা করেছি মেহরবানি করে দরুদ ও সালাম জিকির আজগার যা করেছি দয়া করে সমস্ত সওয়াবটুকু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারকে পৌঁছায়া দাও। রব্বুনা রবীন তমাম পৃথিবীর মাটির নিচে হযরতে আদম থেকে নিয়ে পর্যন্ত সমস্ত নবী সমস্ত সাহাবী সমস্ত নবীদের স্ত্রীগণ, আয় আল্লাহ তোমার এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য যারা শাহাদাত বরণ করলেন যত মুমিন মুমিনাত সকলের আরো আরো পরে সওয়াব পৌঁছায়া দাও। রব্বুনা আমিন আমরা যারা হাত তুলেছি এর মধ্য থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে জরুবের মতো বিদায় হয়ে গেল, আল্লাহ রব্বুনা আমিন আমাদের আব্বা আর আম্মা দুনিয়া থেকে যাদের জন্মের মতো বিদায় হয়ে গেছে কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বুল আলামিন আমাদের মা বাপের কবরের মধ্যে বেহেশতের বাগান বানাইয়া দাও। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সবাই পড়েন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ জনম দুঃখিনী মা, মায়ের কথা কি ভোলা যায়, একটা অক্ষর মা আর সারা দুনিয়ার মধু ওই মাকে কেন্দ্র করে জড়াই আছে। আমাদের ওই মা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ কবরে বেহেশত বানাও। আল্লাহ আমাদের মা বাপ যাদের বেঁচে আছে আল্লাহ তুমি ইমানের সাথে রাখো, সুস্থতার সাথে রাখো, ভালো রাখো, সম্মানের সাথে রাখো। আল্লাহ তুমি দয়া করে আমাদের মা বাপের উপরে তোমার রহমত নাজিল করে দাও। রব্বুনা রবীন আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি মুরব্বিয়ান ওস্তাদ পীর মুর্শিদ যার যা মারা গেছে সকলকে মাফ করে দাও। রব্বুনা রবীন আজকের এই মাহফিলে তোমার বান্দারা শুধু চট্টগ্রাম নয় সারা দেশ থেকে এমনকি প্রতিবেশী দেশ থেকেও বড় আশা করে এসেছে, কোরআনের মাহফিলে হাত তুললে দোয়া কবুল হবে এই আশা নিয়ে এসেছে। কত মানুষ যে স্লিপ দিয়েছে দোয়া চেয়েছে যে আল্লাহ তুমি জানো। রব্বুল আলামিন তুমি একটু দয়া করে চট্টগ্রামের প্যারেড ময়দানের দিকে তাকাও। আয় আল্লাহ তোমার রহমতের নজর দিয়ে আমাদের দিকে তাকাও। আল্লাহ আমরা সারা জীবন গুনাহ করেছি বেয়াদবি করেছি, আল্লাহ তুমি দয়া করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ কথা মাফ করে দাও। রব্বুল আলামিন এই মাহফিলের ভিতরে জিনাকার থাকতে পারে, হত্যাকারী থাকতে পারে, সুদখোর থাকতে পারে, ঘুষখোরও থাকতে পারে। আয় আল্লাহ যত গুনাহগারেরা মিলে আমরা হাত তুলেছি যেমন গুনাহগার আছে তেমন ভালো মানুষও এই মাহফিলে আছে। আয় আল্লাহ অসম্ভব নয় এই মাহফিলে তোমার অনেক ওলিরা হাত তুলেছে, আয় আল্লাহ আলেমে দ্বীনরা হাত তুলেছে, হাফেজে কোরআন হাত তুলেছে, মুরব্বিরা ওস্তাদরা হাত তুলেছে, কসি কসি মাসুম বেগুনা বাচ্চারা হাত তুলেছে। রব্বুল আলামিন আমাদের গুনার দিকে নজর করো না, আমাদের গুনার দিকে তাকালে তোমার গোসা বেড়ে যেতে পারে। আমাদের গুনার দিকে তাকাইও না, আমাদের চোখের দিকে তাকাও, আমাদের মুখের কাকতি মিনতির দিকে তাকাই, আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন এই মাহফিলে যথেষ্ট যুবকেরা এসেছে, আল্লাহ যুবকেরা বয়সের দোষে গুনাহ করা স্বাভাবিক, যত গুনাহ যুবকেরা করেছে আল্লাহ সমস্ত যুবকদেরকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন
আমরা দোয়া করি আজকে বসনিয়ার জন্য, বসনিয়ার মুসলমানদের তুমি ছাড়া দেখার মতো কেউ নাই। আয় আল্লাহ, বসনিয়ার মুসলমানেরা মার খেতে খেতে শেষ হয়ে গেল আল্লাহ, তাদেরকে ধর্ষণ করে মা বোনদের শেষ করে দিল আল্লাহ। রব্বুল আলামিন, বসনিয়ায় তোমার গায়বি মদত নাজিল করে দাও। আয় আল্লাহ, আলজেরিয়ায় তোমার রহমত নাজিল করে দাও। প্যালেস্টাইনের মুসলমানদের উপরে রহমত নাজিল করে দাও। রব্বুল আলামিন, ভারতের কাফির সরকার ভারতীয় মুসলমান গুলি মেরে মেরে শেষ করে দিল আল্লাহ। মুসলমানদেরকে ওরা লাথি মেরে বের করে দিতে চায়, আল্লাহ মুসল ভারতীয় মুসলমানদের তুমি রক্ষা করো। মুসলমানেরা দুনিয়ায় যত জায়গায় বিপদে আছে, মুসিবতে আছে, আল্লাহ সমস্ত মুসলমানদের হামি ও নাসের তুমি হয়ে যাও। আয় আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ জানাই আমাদের ভাই মাওলানা শামসুদ্দিন, এই মাহফিলের 14 বছর সভাপতিত্ব করেছে আল্লাহ। টেলিফোনে কথা বলতে গিয়ে আজকে সে কথা বলতে পারে নাই, বাকরুদ্ধ হয়ে এসেছে। আল্লাহ, এই লক্ষ লক্ষ মানুষ নিয়ে, কোরআন সামনে নিয়ে তোমার দরবারে মাওলানা শামসুদ্দিনের দৃষ্টি শক্তি ভিক্ষা চাই। আয় আল্লাহ, মাওলানা শামসুদ্দিনের চক্ষুর দৃষ্টি শক্তি ভিক্ষা দাও আল্লাহ। আল্লাহ তুমি তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরায় দাও আল্লাহ। রব্বুল আলামিন, এই তাফসীরের মাহফিলের ভলেন্টিয়ার যারা সার্ভিস দিয়েছে, রাত নাই দিন নাই তাফসীরের মাহফিলের কাজ করতে করতে সাদা মানুষগুলো কালো হয়ে গেছে রাত জেগে জেগে। আল্লাহ, কোরআনের জন্য যারা পরিশ্রম করলো, রব্বুল আলামিন জাহান্নামের আগুন তাদের জন্য হারাম করে দাও। রব্বুল আলামিন, আমরা দোয়া করি বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতা তোমার এক গোলাম। আয় আল্লাহ, তোমার এক বান্দা, তোমার এক প্রিয় বান্দা গোলাম আজম। আয় আল্লাহ, তাকে অবৈধভাবে জেলের মধ্যে আটকায় রাখা হয়েছে, 76 বছরের বৃদ্ধ মানুষ জেলখানার ভিতরে কষ্ট পেতেছে আল্লাহ। আমরা গোলাম আজমের কেস তোমার কোর্টে দায়ের করে দিলাম আল্লাহ। আল্লাহ, তুমি জানো তার বিরুদ্ধে যত অভিযোগ করা হয়েছে এর কোনোটাই সত্য নয়। হযরতে ইউসুফ আলাইহিসসালামকে যেমন তুমি পবিত্রতা সহকারে আল্লাহ নিষ্কলুষভাবে জেল থেকে বের করেছিলে, গোলাম আজমকে নিঃশর্তভাবে সেভাবে তুমি গোটা জাতির সামনে বের করে গোটা জাতির নেতৃত্বের তৌফিক দাও আল্লাহ। রব্বুল আলামিন, তোমার দরবারে আমরা আরজি পেশ করি আল্লাহ, আমাদের দেশের কলেজ ইউনিভার্সিটিতে কিছু সংখ্যক ছেলেরা তোমার দ্বীনের পতাকা উঁচু করে ধরেছে, যে কলেজে ইউনিভার্সিটিতে হাত পাতলে পরে নারী পাওয়া যায়, মদ পাওয়া যায়, অস্ত্র পাওয়া যায়, টাকা পাওয়া যায়, এসব টাটকা সুখগুলি দুপায়ে ঠেলে দিয়ে কলেজে ভার্সিটিতে একটা গ্রুপের একটা দলের ছেলেরা এই উত্তপ্ত ময়দানে চলে এসেছে জীবন দেওয়ার জন্য। আল্লাহ তুমি ওদেরকে চেনো, ওরা ছাত্র শিবির। আল্লাহ এই শিবিরের ছেলেগুলি তুমি হেফাজত করো আল্লাহ। রব্বুল আলামিন, ওদের কি দোষ তুমি ভালো করে জানো আল্লাহ। তোমার কালেমাকে বুলন্দ করতে চায় বলে দেশের বাতিল শক্তি পর্যন্ত শিবিরের 52টা নেতা কর্মীকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আয় আল্লাহ, এদেরকে তোমার শাহাদাতের দরজা নসিব করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও আল্লাহ। আয় আল্লাহ, মুশাররফকে, মুশাররফ কদিন আগে শহীদ হয়ে গেল আল্লাহ, ওকে তোমার জান্নাত দিয়ে দিও আল্লাহ। ওর বাপকে, ওর মাকে সান্ত্বনা দিও আল্লাহ, ধৈর্য ধরার তৌফিক দিও আল্লাহ। ফটিকছড়িতে আর একটা ছেলে 16-17 দিন হয়ে গেছে খোঁজ নাই, শিবিরের ছেলে। আল্লাহ তুমি ভালো জানো কুতুবউদ্দিনের অবস্থা কি, আল্লাহ তুমি দয়া করে তার হেফাজত করো। রব্বুল আলামিন, বাংলাদেশে তোমার দ্বীনের পতাকা নিয়ে জামাত ইসলামী অগ্রসর হচ্ছে, আল্লাহ তুমি দয়া করে হেফাজত করো, দ্বীনের কাজ বুলন্দ করার তৌফিক দাও। যারা ইসলামের কথা বলে
ইসলামের কাজ করে, যেখানে বসে যে দলে থেকে ইসলামের কথা বলে কাজ করে, আল্লাহ তুমি দয়া করে তাদের হেফাজত করো। আল্লাহ রব্বুল আলামিন এই চট্টগ্রামে আওলাদে রাসূল হযরত আব্দুল আহাদ আল মাদানী সাহেব, আল্লাহ তুমি তার হায়াতকে দারাজ করে দাও, তাহলে তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ বাইতুস শরীফের পীর মাওলানা আব্দুল জব্বার সাহেব, আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো, ভালো রাখো। গারাঙ্গিয়ার পীর সাহেবের হায়াত দারাজ করে দাও, বাঁশখালীর পীর সাহেবের হায়াত দারাজ করে দাও। আল্লাহ তুমি দয়া করে সমস্ত পীর মাশায়েক আর আলেম ওলামা ঐক্যবদ্ধভাবে তোমার দিন কায়েমের জন্য তাদেরকে সুযোগ দিয়া দাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিলে পাঁচ দিন ধরে যত মাবন কষ্ট করে মাহফিলে এসেছেন, মাবনদের জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাবনদের রোগ ব্যাধি মাফ করে দাও। আল্লাহ তাদের স্বামী স্ত্রী মিল মহব্বতে টিকে থাকার তৌফিক দাও। তাদের সন্তানগুলিকে দিনদার ইমানদার বানায়া দাও। রব্বুল আলামিন বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের বিমান বাহিনী, বাংলাদেশের নৌবাহিনী, বাংলাদেশের বিডিআর, বাংলাদেশের পুলিশ, আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে এদের দিলের মধ্যে ইমানি জাজবা পয়দা করে দাও। আয় আল্লাহ আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের বিডিআর আর পুলিশ, তাদের কলিজার ভিতরে এত ইমানি জাজবা দাও যাতে করে তাদের কলিজার দামের বিনিময়ে, রক্তের বিনিময়ে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিন হেফাজত করতে পারে। আল্লাহ তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ সরকারি প্রশাসনিক দায়িত্বশীল যারা আছে, আল্লাহ তুমি দয়া করে তোমার দিনের রাস্তার উপরে তাদেরকে রাখো। রব্বুল আলামিন এবার দোয়া করি আমাদের সন্তানদের জন্য, আমাদের স্ত্রীদের জন্য। আল্লাহ তুমি আমাদের স্ত্রী ছেলে পেলে যা দান করেছো সবগুলিকে দিনদার বানাও, ইমানদার বানাও, নামাজি বানাও, পরহেজগার বানাইয়া দাও। আয় আল্লাহ কোরআনের মাহফিল লোকেরা বড় আশা করে এসছে, দোয়া কবুল হবে এই নিয়ত করে এসেছে। আল্লাহ তুমি আমাদের হাতকে ফিরায় দিও না। আল্লাহ আল্লাহ আমরা মা তুমি জানো ভারত এদেশে তাদের এজেন্ট দিয়ে এদেশ থেকে ইসলাম নির্মূল করার ব্যবস্থা তারা করতেছে। আল্লাহ তোমার দিন বাংলাদেশে কায়েম করে দাও, বাতিলের রক্ষের মধ্যে ভটল ধরিয়ে দাও। আয় আল্লাহ তুমি আমাদের দোয়া মঞ্জুর করো। আল্লাহ কিচ্ছু চাই না তোমার কাছে, চাই বাংলাদেশে কোরআনের রাস কায়েম হয়েছে এটা আমরা চাই। আল্লাহ আমার ভাইরা আপনাদের এই পবিত্র মোনাজাতের মধ্যে দোয়া কবুল হওয়ার সময়, দোয়া করেন এখন দোয়া কবুল হবে। তার কারণ হলো দিন যত বাড়তে থাকে, সন্ধ্যা যত হতে থাকে, রাত যত আসতে থাকে, সরকারের অফিস সব বন্ধ হতে থাকে, আর রাত যত বাড়তে থাকে আল্লাহর রহমতের অফিস তত কর্মচঞ্চল হয়ে যায়। আমি এবার ছেড়ে দিলাম আপনাদের কাছে, এবার কানবেন আর মনের কথা আল্লাহর কাছে বলবেন। রাসূলুল্লাহ হাত উঁচু করে মোনাজাত করেছেন, দুই হাত আকাশের দিকে তুলে দেন, দুই হাত আকাশের দিকে তুলে দেন, আর আল্লাহর কাছে মনের কথা কেঁদে কেঁদে বলেন আল্লাহর কাছে। আপনারা যার যার মনের কথা বলেন, মনে মনে যার যে দুঃখ আছে, মনে যার যে কষ্ট আছে, আল্লাহর কাছে চিল্লায় কাঁদেন আর বলেন ইয়া আল্লাহ, ইয়া গফুরুর রহিম, আল্লাহরে ডাকেন ইয়া আল্লাহ, আল্লাহকে জোরে সোরে ডাকেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, কাঁদেন আল্লাহর কাছে কাঁদেন, দোয়া কবুল হয়ে যাবে আল্লাহর কাছে কাঁদেন। মনে যার যা কাছে দুঃখ আছে বলেন আল্লাহকে, আল্লাহ আল্লাহ এত বড় মাহফিল, কোরআনের মাহফিল, আমাদের খালি হাতে ফিরাইও না আল্লাহ। আল্লাহ তাকায় দেখো বুড়ারা কাঁদতেছে, আলেমেরা কাঁদতেছে, ছোট্ট ছোট্ট বাচ্চা ওরা তো কিছু বোঝে না, ওরাও কান্দে। আল্লাহ আল্লাহ আল্লাহ, নিঃসন্তানীকে সন্তান দাও, অভাবগ্রস্তের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের তৌফিক দাও। এ সময় দোয়া কবুল হবে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের এক ছোট ভাই,
আমি এক নগণ্য গোলাম, আমার কিচ্ছু নাই, আমার মধ্যে কিচ্ছু নাই, আমি শুধু দোয়া চাই, আমার জীবনের স্বপ্ন আল্লাহ, শিবিরের রক্ত আর নিও না আল্লাহ, এবার রক্তের দরকার হলে আল্লাহ সাইদির রক্ত কবুল করো আল্লাহ, সাইদি সাহেবের হায়াতকে দারাজ করে দাও, ইসলাম কায়েমের জন্য তার কণ্ঠস্বরকে আরো বাড়িয়ে দাও, সকল অসুস্থতা দূর করে দাও। আয় আল্লাহ, বাংলাদেশের সব আলেম ওলামা পীর মাশায়েখ সকলকে সুস্থ করো আল্লাহ। আল্লাহ মোনাজাত তো করলাম, কি বলতে পারলাম আর কি বলতে পারলাম না কিছু বুঝতে পারি নাই, যদি কোনো কথা বাদ থাকে আমাদের জন্য দরকার আমাদের দিয়ে দাও আল্লাহ, আমাদের জন্য যা অকল্যাণ তার থেকে আমাদের বাঁচাও আল্লাহ। হাত নামাইতে তো এখন হাত নামাতে ইচ্ছে করে না, তুমি আমাদের মাবুদ, ভিক্ষা শুধু চাইতে ইচ্ছে করে আল্লাহ। আল্লাহ এই কোরআনের বরকতে কিয়ামতের দিন জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করো আল্লাহ। আল্লাহুম্মা জিরনা মিনান নার, বলেন আল্লাহুম্মা জিরনা মিনান নার, আল্লাহুম্মা জিরনা মিনান নার, আল্লাহুম্মা জিরনা মিনান নার। আল্লাহ দোযখের আযাব আমরা সইতে পারবো না আল্লাহ, আমাদের দয়া করে বেহেশত দিও, ওই বেহেশতটা দিও যে বেহেশতে তোমার হাবিব বসা থাকবে। আল্লাহ আমরা সেই আরব দেশ থেকে 3,500 মাইল দূরে 1400 বছর পরে আসছি, হুজুরকে দেখি নাই, কাফেররা দেখলো অত্যাচার করলো, আমরা দেখি নাই, শুধু নাম শুনছি, মহব্বতে পাগল হয়ে যায়। আল্লাহ তুমি অন্তত সারা জীবনে একটা রাতে নবীজির সঙ্গে খাবে জিয়ারত নসিব করে দিও আল্লাহ। যারা হজ করতে পারে নাই হজ করার তৌফিক দাও, জীবনে আমাদের বারবার মদিনায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দাও, তোমার ঘর জিয়ারতের তৌফিক দাও। হায় আল্লাহ, আমরা মরার সময় যেন ইমান নিয়ে মরতে পারি তৌফিক দিও আল্লাহ। তোমার হাবিব বলেছেন 3,000 বছর বসে জাহান্নামের আগুন উত্তপ্ত করা হয়েছে, আমরা কিছুতেই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ। আমরা বাপ চাই জাহান্নামের আগুন আমাদের জন্য আরাম করো আল্লাহ। এত মানুষের কান্না তুমি কি ফিরাই দিতে পারো বাবু, তুমি কি ফিরাই দিতে পারো এত মানুষের কান্না? আল্লাহ তুমি দয়া করে এই প্যারেড ময়দানের তোমার বান্দাদের এই কান্নার আওয়াজটা মদিনায় পৌঁছায় দাও আল্লাহ, মদিনায় পৌঁছায় দাও আমাদের কান্নার আওয়াজ ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের সন্তানদের জন্য আবার দোয়া করি আল্লাহ, তুমি দয়া করে সন্তানগুলিকে নামাজি বানাও আল্লাহ, আমাদের সন্তানগুলিকে নামাজি বানাও আল্লাহ, দিনদার বানাও, পরেজগার বানাও আল্লাহ। আল্লাহ তুমি ওদের হেদায়েত নসিব করে দাও আল্লাহ। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হয়ে গেছে এই দৃশ্যটা যেন দেখতে পারি তৌফিক দিও। এই মাহফিলে যারা টাকা দিবে পয়সা দিবে সকলকে কবুল করো আল্লাহ। মাওলানা শামসুদ্দিনের জন্য আবার দোয়া করি আল্লাহ, মাওলানা শামসুদ্দিনের চোখ দুটাকে দয়া করে তুমি ভিক্ষা দিয়ে দিও আল্লাহ, এত লোকের দোয়া তুমি ফিরাই দিও না আল্লাহ। ডাক্তার বলেছে সম্ভাবনা নাই, আমরা ডাক্তারদের কথা বিশ্বাস করি না, আমরা তোমার রহমতে বিশ্বাস করি আল্লাহ, আমরা তোর রহমতে বিশ্বাস করি আল্লাহ। শামসুদ্দিনের চোখ ফিরাই দে আল্লাহ, আল্লাহ চোখ ফিরাই দে আল্লাহ, তুমি দয়া করে দৃষ্টিশক্তি ফিরাই দাও, এই লোকটা তো কোরআনের খেদমত করেছে সারা জীবন আল্লাহ। আল্লাহ আমাদের দোয়া মঞ্জুর করো। আর একজনের কথা মনে পড়ে গেল আল্লাহ, এই মুহূর্তে এই বাংলাদেশে সুদের মতো মায়ের সাথে জেনা করার মতো মারাত্মক গুণা থেকে বাঁচাবার জন্য ইসলামী ব্যাংক করার, ইসলামী ব্যাংকিংয়ের সবচাইতে প্রাণ পুরুষ যার অবদান বেশি সেই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক লস্কর তোমার মেহমান হয়ে গেছে আল্লাহ, তুমি লস্করকে মাফ করে দিও আল্লাহ, আব্দুর রাজ্জাক লস্করের কবরটাকে বেহেশত বানাই দিও আল্লাহ। হায় আল্লাহ, এই চট্টগ্রামের কলেজ কর্তৃপক্ষ এই মাঠ ছেড়ে দিয়েছে,
তাদের জন্য তুমি বেহেশত ছেড়ে দিও আল্লাহ। এই কলেজের ছাত্র শিক্ষক সকল ইসলামী আন্দোলনের শরীক হওয়ার তৌফিক দিও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস হচ্ছে, কলেজে সন্ত্রাস হচ্ছে, সন্ত্রাসীদের জ্বালায় শান্তির প্রিয় লোকেরা চলতে পারে না। আল্লাহ সন্ত্রাসীদের জন্য হেদায়ত কামনা করছি তোমার কাছে আল্লাহ। অস্ত্রধারীদের সন্ত্রাসীদেরকে তুমি হেদায়ত করে দাও, হেদায়ত করে দাও, হেদায়ত করে দাও। তোমার ইলমে যদি জানা থাকে ওরা হেদায়ত হবে না, তাহলে হামান, নমরুদ, সাদ্দাতকে যেভাবে ধ্বংস করেছো, সন্ত্রাসীদেরকে বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি আমাদের মনিব, তুমি আমাদের মাওলা, তুমি আমাদের প্রভু। আমরা সব গোলাম, আমরা এই বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি যে আমরা যা এতক্ষণ বললাম সব তুমি শুনেছ এবং কবুল করেছ, এই বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি। আর আমাদের মুখ ইমানের কলেমা তুমি চালু করে দিবা মৃত্যুর সময়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله